বিএসএফ এর জন্য চার শিশু মারা গেছে, রাজ্যপালকে আমরা বলবো চলুন আপনি এদিক ওদিক যান, চলুন চোপড়া, চলুন চোপড়ায় গিয়ে দেখুন। দুটো ছবি আপনাদের দেখাবো, একদিকে রাজভবনে যেখানে চোপড়ার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, সেখানে তৃণমূল কংগ্রেসের দরবার, আর এরই পাশাপাশি আমরা নজর রাখবো সন্দেশখালীতে, যেখানে জাতীয় তপশিলী কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি পৌঁছে গিয়েছেন, আক্রান্তদের সঙ্গে তিনি কথা বলছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ১২ জনের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, চোপড়ার যে ঘটনা, মাটি ধসে শিশু মৃত্যুর যে ঘটনা, তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে তরজা। আর রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই গোটা ঘটনায় বিএসএফকে দোষারোপ করেছেন, আর এবার এই গোটা ঘটনা নিয়ে রাজভবনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, চোপড়া কাণ্ডের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল, আর সন্দেশখালীতে জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আক্রান্তদের সঙ্গে তিনি কথা বলছেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আক্রান্তদের সঙ্গে কথা বলছেন সন্দেশখালীতে, গোটা পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যকে রিপোর্ট দেবেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অরুণ হালদার, জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান। আর চোপড়া কাণ্ড নিয়ে এবার রাজভবনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা যাচ্ছেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা রয়েছেন, আমরা জানবো বিষয়। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর রয়েছে? আমরা ছবি দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা রাজভবনে চোপড়ার ঘটনা নিয়ে যাচ্ছেন। দেখো, চোপড়া কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 9 সদস্যের একটি প্রতিনিধি দল তারা যাচ্ছেন এই মুহূর্তে রাজভবনে। তাদের দাবি যে রাজ্যপাল যখন সন্দেশখালীতে যাচ্ছেন, তারা তার চোপড়াতে যাওয়া উচিত, চোপড়াতে তিনি যান এবং চোপড়ার ঘটনা তারা দেখুক যে কিভাবে বিএসএফ অত্যাচার করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সেই দাবি নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে রাজভবন যাচ্ছেন। সঙ্গে 9 সদস্যের একটি প্রতিনিধি দল, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবা হাজদা, প্রতিমা মণ্ডল, উদয় গুহ সহ গৌতম দেব সহ 8-9 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এই মুহূর্তে কিন্তু রাজভবন যাচ্ছে। বিধানসভা থেকে পায়ে হেঁটে তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। ধন্যবাদ প্রবীর। তৃণমূল কংগ্রেসের 9 সদস্যের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে রাজভবনের দিকে যাচ্ছেন, বিধানসভা থেকে পায়ে হেঁটেই তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই ছবি দেখছেন। আর অন্যদিকে সন্দেশখালীতে জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার কথা বলছেন আক্রান্তদের সঙ্গে। চোপড়ার ইস্যুতে চোপড়ায় 4 শিশুর মৃত্যু হয়েছে বিএসএফ এর জন্য। বিএসএফ যেভাবে নির্মাণ কাজ ওই জায়গাটায় গর্ত খোঁড়া কনস্ট্রাকশন, সেখানে যে ডিগিং চলছিল, খনন চলছিল, সেই খননের কোনো অনুমোদন যথাযথ দপ্তর থেকে নেওয়া ছিল না, যথাযথ অথরিটি থেকে নেওয়া ছিল না, তাতে 4 শিশুর মৃত্যু হয়েছে, এর জন্য বিএসএফ দায়ী। বিএসএফ এর জন্য 4 শিশু মারা গেছে, রাজ্যপালকে আমরা বলবো চলুন আপনি এদিক ওদিক যান, চলুন চোপড়া, চলুন চোপড়ায় গিয়ে দেখুন বিএসএফ কি করছে। এছাড়া বিএসএফ এর বিরুদ্ধে বহু অভিযোগ আসছে, কখনো গুলি করে লোক মারছে, কখনো অন্যান্য অভিযোগ আসছে, পরপর অভিযোগ আসছে, আর এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন, তো ফলে এটা দায় দায়িত্ব তাঁদের। তা তিনি দিল্লি গিয়ে জানান যে তিনি চোপড়া চলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।